হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকে আমি তোমাদেরকে অর্গ্যানিক কেমিস্ট্রির একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক করাবো দ্যাট ইজ ইউ প্যাক নোমেন ক্লেচার অর্থাৎ ইউ নামকরণ আজকে তার পার্ট ওয়ান হবে এর পরের দিন পার্ট টু হবে এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমাদের ইউ প্যাক নোমেন ক্লেচারে কিন্তু আর কোনো রকম কোনো ডাউট থাকবে না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে তোমাদের যে কোনো যে কোনো টাইপের স্ট্রাকচার দিয়ে দিক না কেন তোমরা ইজিলি সেই নামকরণটা করে ফেলতে পারবে তো চলো দেরি না করে শুরু করে দিই আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি ইউপ্যাক নোমেনক্লেচার নোমেন্টার বা ইউপ্যাক নামকরণ তো তাকেই বলে নিই তোমরা যারা এই চ্যানেল প্রথমবার দেখছ ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে একটা টেলিগ্রাম গ্রুপ আছে আমার সেটা হচ্ছে শালিনী কর্মকার কেমিস্ট্রি এই নামে গ্রুপ আছে তোমরা টেলিগ্রামে গিয়ে যে সার্চ করে জয়েন করে যেতে পারো গ্রুপে অথবা তোমরা জাস্ট স্ক্যান করতে পারো এই কিউআর কোডটা স্ক্যান করে ডাইরেক্টলি তোমরা গ্রুপে গিয়ে জয়েন হতে পারো ওখানে সমস্ত আপডেট অর্থাৎ যে কোনো আপডেট তোমরা যদি পেতে চাও সবার আগে তাহলে সেই গ্রুপে জয়েন করলে তোমরা অবশ্যই সমস্ত আপডেট পেয়ে যাবে যে কোনো ডাউট থাকলে কোনো প্রবলেম থাকলে যা কিছু সমস্যা থাকুক না কেন গ্রুপে বললে ডেফিনেটলি আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার এবং ওখানে অনেকে রয়েছে তোমাদের যে কোনো সমস্যা সমাধান এক মুহুর্তে হয়ে যাবে অবশ্যই যারা যারা নতুন দেখছো যারা যারা এখনও হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত পিডিএফও তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট আজকে আমরা করবো ইউ প্যাক নোমেন ক্লেচার বা ইউপেক নামকরণ যেটা আজকে আমরা একদম ফার্স্ট ক্লাস করবো প্রথমে ইউ নামকরণ করার আগে তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে বা তিনটে জিনিসের ওপর বেস করে মেন এই ইউ প্যাক নোমেন নোমেন ক্লেচার বা ইউপ্যাক নামকরণটা তৈরি হয় সেটা কি প্রথমে হচ্ছে ওয়ার্ড রুট বা শব্দমূল তারপরে হচ্ছে প্রত্যয় যেটাকে সাফিক্স বলা হয় তারপরে হচ্ছে উপপদ যেটাকে প্রেফিক্স বলা হয় তোমরা প্রেফিক্স মানে সবাই জানো যেটা কোনো একটা শব্দের আগে বসে আর সাফিক্স হচ্ছে সবসময় পরে বসে এবং ওয়ার্ড রুট হচ্ছে যেটা একদম মিডিলে থাকবে সব সময় আমাদের যে সিকোয়েন্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে প্রেফিক্স তারপরে থাকবে ওয়ার্ড রুট বা রুট ওয়ার্ড যেটাই বলো না কেন রুট ওয়ার্ড তারপরে থাকবে হচ্ছে এই সিকোয়েন্সটা কিন্তু হবে এইভাবে মেনটেন এবার দেখো শব্দ মূল অর্থাৎ এই যে মূল আছে এই এটা একটু এদিকে হয়ে গেছে আচ্ছা যাই হোক এই শব্দমূলটা এখানে হবে আমি এখানে লিখে দিচ্ছি শব্দ মূলটা এই জায়গাতে হবে তো এই যে শব্দমূল রয়েছে মিথ ঈদ প্রপ এগুলো রয়েছে এগুলো কীসের ওপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে কার্বন পরমাণুর ওপরে অর্থাৎ তুমি যে নামকরণটা করতে চলেছ বা যে শৃঙ্খলটা যে চেনের নামকরণটা করতে চলেছ সেই চেনে কটা কার্বন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে শব্দের মূল যে রুটটা সেটা কোথায় কী রকম হবে কী নামের হবে তো দেখো যদি এক পরমাণুর এক কার্বনের যদি শৃঙ্খল হয় তাহলে তার শব্দমূল হবে মিথ যদি দুই কার্বনের দুই কার্বন পরমাণুর শব্দ চেন হয় তাহলে সেটা হবে ইথ যদি তিন কার্বন পরমাণুর হয় তাহলে প্রোপ চার হলে বিউট পাঁচ হলে পেন্ট ছয় হলে হেক্স সাত হলে সেপ্টো হতে পারে বা হেপ্ট হতে পারে যে কোনো একটা হতে পারে এইট হলে অক্ট নাইন হলে নন অ্যান্ড টেন হলে ডেক অর্থাৎ যদি আমি বলি যে মিথেন মিথেন মানে কি সি এইচ ফোর আমি ধরো এইচ ফোর মিথেন বললাম তার মানে এখানে একটাই কার্বন আছে তাই জন্য এটাকে মিথেন বললাম মিথ শব্দটা রয়েছে যদি আমি ইথেন বলি সেখানে কিন্তু সি টু আসছে ইথেনে কিন্তু সি টু হয় কারণ ইথ মানে হচ্ছে দুটো দুটো কার্বন যখন চেন থাকবে তখনই আমরা তাকে বলবো দুটো কার্বনের যখন চেন হবে তখনই আমরা তাকে বলবো ইথ আর যদি তিনটে হয় তাহলে প্রোপ চারটে হলে বিউট পাঁচটা হলে পেন্ট ছটা হলে হেক্স এরকমভাবে তোমরা তো এগুলো সবাই জানো মোটমাট তিনটে আমাদের গুলিয়ে যায় তিনটে না চারটে আমাদের গুলিয়ে যায় এই চারটে আমাদের গুলিয়ে যায় সেটা হচ্ছে একটা পরমাণুর হলে মিথ তারপরে দুই নাম দুটো কার্বন পরমাণুর হলে ইথ তিনটে হলে প্রপ চারটে হলে বিউট এই কটা পাঁচটা থেকে তো তোমরা এমনি সবারই মাথায় থাকবে এইবারে চলে আসি প্রত্যয় বা সাফিক্স আমি কি বলেছি সাফিক্স অলওয়েজ কিন্তু রুট ওয়ার্ড অর্থাৎ এই যে শব্দমূলের সব সময় পরে বসবে এইবার এই যে প্রত্যয় এটা আবার দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে প্রধান প্রত্যয় আরেকটা হচ্ছে অপ্রধান প্রত্যয় প্রধান প্রত্যয়কে বলা হয় প্রাইমারি সাফিক্স অপ্রধান প্রত্যয়কে বলা হয় সেকেন্ডারি সাফিক্স এবার প্রধান প্রত্যয় যেটা সেটা কিসের ওপর ডিপেন্ড করে সেইটা হলো কী বন্ধনে এই কার্বন পরমাণুগুলো যুক্ত রয়েছে ধরো আমি দুটো কার্বন পরমাণু আমি ধরো বললাম সিএইচ থ্রি সি টু সিএইচ টু CH3 আমি ধরো এরকমভাবে বললাম তাহলে এরা কি বন্ধনে যুক্ত রয়েছে এরা হচ্ছে এক বন্ধনে যুক্ত রয়েছে এরকমভাবে দুই বন্ধন হতে পারে তিন বন্ধন হতে পারে যে কোনো টাইপের বন্ধন হতে পারে এবার এই বন্ধন কি রকম কী টাইপের এক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন রকম টাইপের তার উপর ডিপেন্ড করে নামকরণ হবে যেরকম এক বন্ধন হলে এন এ ই এন দ্বিবন্ধন হলে ইন ই এন ই ত্রিবন্ধন হলে আইন ওয়াই e এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার চলো কিভাবে হচ্ছে আমরা সেটা দেখি না দেখলে তোমরা বুঝতে পারবো না দেখো एग्जांपल আমি যদি দেখি দেখো এখানে রয়েছে CH3 থ্রি সি এবার এখানে তো কোনো বন্ধন নেই এবার তোমরা বলে ম্যাম এখানে তো কোনো বন্ধন নেই আছে কিভাবে আছে CH3 সিঙ্গেল বন্ড কিছু নেই মানেই সিঙ্গেল বন্ড সি টু সিঙ্গেল বন্ড সি থ্রি আমাদের প্রথম প্রথম আমাদের টার্গেট কি সেটা হচ্ছে যে আমাদের প্রথমে শব্দমূলকে দেখতে হবে প্রথমে শব্দমূল কি হবে দেখতে হবে এবার শব্দমূল দেখতে গেলে আমাদের কি দেখতে হবে কটা কার্বন রয়েছে কটা কার্বন রয়েছে এক দুই তিন তিনটে কার্বন রয়েছে তাহলে তিনটে কার্বনের জন্য কি হয় প্রোপ হয় তাহলে বসিয়ে দাও প্রোপ তুমি ইংলিশেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো যেটা ইচ্ছা লিখতে পারো কি রকম ধরনের বন্ধন আছে এক বন্ধন আছে তাহলে এক বন্ধন থাকলে কি বলেছি এন হয় অর্থাৎ এরকম এন এ ই তাহলে নামকরণ হবে প্রোপেন বা এটাকে আমি বলতে পারি পি আর ও পি এন ই জাস্ট একদম নাম নামটা বসিয়ে দিতে হবে প্রোপেন ওকে আচ্ছা এরপরে নেক্সট চলো নেক্সট এটা আমি মুছে দিচ্ছি নেক্সট হচ্ছে বলেছে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু আচ্ছা প্রথমে আগেই চোখ বন্ধ করে কটা কার্বন পরমাণু রয়েছে সেটা দেখব তিনটে আছে তার মানে আবারও প্রোপ চলো প্রোপ লিখে ফেললাম প্লাস কি কি বন্ধন রয়েছে এক বন্ধন রয়েছে দ্বি রয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি এক বন্ধন থাকে দ্বিবন্ধন থাকে তাহলে দ্বিবন্ধনটা আমাকে নিতে হবে যদি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে ত্রিবন্ধনটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো সেরকমই এখানে এক বন্ধন রয়েছে দু দ্বিবন্ধনও রয়েছে তাহলে আমি অবশ্যই কিন্তু এখানে দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি দেব। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ইন তাহলে এখানে কি হচ্ছে পি আর ও পি প্লাস তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে পি তাহলে এটা কি হলো প্রোপিন তাই তো এটার বাংলাটা হলো প্রোপিন বোঝা গেল আশা করি দুই দ্বিবন্ধন আছে বলে ইন হয়েছে আচ্ছা চলো এরপরে সেকেন্ড থার্ড থার্ড নাম্বার থার্ড নাম্বার কি বলছে আবার একটা বলেছে সি এইচ থ্রি সরি সি এইচ টু ডাবল বন্ড সি এইচ বন্ড সি এইচ ডাবল বন্ড সি এটা রয়েছে এখানে দেখো একটা সিঙ্গেল বন্ড দুটো ডাবল বন্ড রয়েছে আচ্ছা প্রথমে আমরা বন্ড দেখব না প্রথমে আমরা কার্বন পরমাণু দেখব একটা একটা স্টেপ করে এগোবো প্রথম স্টেপ হচ্ছে কার্বন পরমাণু কটা আছে সেটাকে দেখা তাহলে কটা আছে চারটে চারটে মানে হচ্ছে বিউট বিইউ টি ই লিখবো না বিইউটি বিউট আচ্ছা প্লাস আচ্ছা এবারে এখানে কটা বন্ধন আছে একটা সিঙ্গেল বন্ড আছে একটা ডাবল বন্ড রয়েছে এবার ডাবল বন্ড আবার দুটো রয়েছে এবার সিঙ্গেল বন্ড একটা থাকুক দুটো থাকুক তিনটে থাকুক তার কোনো ভ্যালু নেই এন এনই বসবে এ এনই এন এনই বসবে কিন্তু ডাবল বন্ড যদি দুটো থাকে তাহলে কিন্তু সেটা ডাই ডাই হয়ে যাবে যদি তিনটে থাকে তাহলে ট্রাই হয়ে যাবে যদি চারটে থাকে তাহলে টেট্রা হয়ে যাবে এগুলো কিন্তু মেনটেন করতে হবে এখানে যেহেতু দুটো ডাবল বন্ড রয়েছে তাই অলওয়েজ ডিআই এবং তার সাথে ইএন ই কারণ ডাবল বন্ডের জন্য ইএন আর দুটো বলে ডাই এবারে তুমি কি এইটার নামকরণটা করতে পারছো টি আর টি দুটোই কিন্তু কনসোনেন্ট এবং টয়ে ডয়ে কিন্তু আমরা খুব একটা এরকম টয়ে ডয়ে কিন্তু খুব একটা আমরা যুক্তাক্ষর খুঁজে পাই না তাহলে এটা একটা মানে একটা মানে কীরকম টাইপের মানে শব্দ উচ্চারণটা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে যখন দুটো কনসোনেন্ট এরকম পরপর বসবে তখন আমরা কি করব সেকেন্ড কনসোনেন্টের আগে একটা এ বসিয়ে নেব কীরকম বিইউটি প্লাস একটা এ বসিয়ে নিলাম প্লাস ডিআইইএনই ই তাহলে কী হয়ে গেল গল্পটা বিউটা ডাইন যখনই দুটো কনসোনেন্ট পরপর থাকবে তখন কি করতে হবে সেকেন্ড কনসোনেন্টের আগে মানে দুটো কনসোনেন্টের মাঝখানে একটা এ বসিয়ে নিতে হবে তাহলে হয়ে যাগ বিউটা ডাইন এই হচ্ছে জাস্ট মানে পুরো জিনিসটা খুবই ইজি জাস্ট একবার হয়তো তোমার দেখতে দেখতে একটা টাফ লাগতে পারে কিন্তু যখন তোমরা দুবার প্র্যাকটিস করবে একবার দুবার যখন প্র্যাকটিস করবে তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে অপ্রধান প্রত্যয় যেটাকে আমরা সেকেন্ডারি সাফিক্স বলে থাকি সেকেন্ডারি কথার মানেই হচ্ছে তুমি থাকতেও পারো তুমি নাও থাকতে পারো তুমি থাকলে তোমাকে ইউজ করবো তুমি না থাকলেও নামকরণে কোনো যাবে আসবে না তুমি না থাকলেও একটা নামকরণ করা যাবে যেরকম অনেকের নাম থাকে যেরকম আমি কোনো একটা নাম ধরো দিলাম যে রাম এরকম একটা কোনো নাম দিলাম রাম কুমার দাস ধরো একটা এরকম আমি নাম দিলাম রামকুমার দাস এইবারে কুমার কুমারটা হলো হচ্ছে সেই সেকেন্ডারি সাফিক্স তুমি থাকলেও রাম দাস একটা টাইটেল একটা নাম এসে দাঁড়ায় আর তুমি কুমারটা না দিলেও কিন্তু মানে দিলেও একটা নাম এসে দাঁড়ায় না দিলেও একটা নাম এসে দাঁড়ায় কুমার থাকা না থাকার মধ্যে কোনো ফারাক নেই নাম নাম এবং টাইটেল মানে টাইটেল বলা যায় না এটাকে সারনেম বলা হয় টাইটেল তো অন্য জিনিস নাম এবং সারনেম যদি থাকে তাহলে একটা নাম কিন্তু ফর্ম করা যায় তার জন্য মাঝখানে সেকেন্ডারি সাফিকসেন্ট মানে এই মাঝখানের এই নামটা কোনো প্রয়োজন পড়ে না থাকলেও অসুবিধা নেই না থাকলেও অসুবিধা নেই এবারে ঠিক সেরকমই অপ্রধান প্রত্যয় কিন্তু এরকমই একটা ব্যবহার করে যেরকম যদি কোনো কার্বন চেনের সঙ্গে কোনো একটা কার্যকরী গ্রুপ থাকে এবার কার্যকরী গ্রুপটা কিরকম যেরকম এইচ থাকতে পারে ও থাকতে পারে সিও থাকতে পারে সি ও এইচ থাকতে পারে সিও টু থাকতে পারে এরকম যে কোনো কিছু থাকতে পারে এদেরকে বলা হয় কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ যে একটা বলা হয় এরকম যদি থাকে তখন এদের নামের পরে কিন্তু এক একটা করে প্রত্যয় বসে কিরকম যদি ওএইচ থাকে তাহলে আমরা অল বলবো সিএইচও থাকলে এল বলবো সিও থাকলে অন বলবো সি এইচ থাকলে ওইক অ্যাসিড সিও টু থাকলে অ্যামাইড সিওসিএল থাকলে ওয়েল ক্লোরাইড সিডাবলু আর এখানে আর কিন্তু এস্টার ঠিক আছে অ্যালকিল ওয়েট মানে অ্যালকিলের পরে নাম তারপরে ওয়েট এটা থাকে সিএন থাকলে নাইট্রাইল এবং এনএইচ টু থাকলে অ্যামিন এই জিনিসগুলো কিন্তু যুক্ত হয় এবার একটা এক্সাম্পল দিলে তোমরা আরও বেশি বুঝতে পারবে দেখো সিএইচ থ্রি সি এবার তুমি এটাকে কিভাবে লিখতে পারো সি এইচ থ্রি ও মানে কিছু নেই মানে সিঙ্গেল বন্ড আচ্ছা তুমি যদি OH টাকে বাদ দাও তাহলে তুমি দেখো তুমি কিন্তু অটোমেটিক্যালি এই দুটো দিয়ে একটা নামকরণ করে ফেলতে পারছো রকম নামকরণ দুটো থাকা মানে ইথ আর একটা সিঙ্গেল বন্ড আছে তার মানে এন ইথেন হয়ে গেল কিন্তু লাস্টে একটা সেকেন্ডারি সাফিক্স রয়েছে তাহলে এটাকে যুক্ত করতে হবে তাহলে এখানে কি হবে দুটো কার্বনের জন্য প্রথমে কি হবে ইথ যুক্ত হবে দুটো কার্বনের জন্য ইথ যুক্ত হলো আচ্ছা সিঙ্গেল বন্ডরা রয়েছে তার মানে এন যুক্ত হবে আর লাস্টে ওইজ আছে তার মানে অল যুক্ত হবে যদি ইংলিশে লিখি ইংলিশে লিখলে কিরকম হবে আমি ইংলিশটা এখানটা লিখছি ঠিক আছে এটাকে আমি এখানে লিখছি ইথ যুক্ত এন যুক্ত অল এইবারে একটা জিনিস দেখো এইখানেও একটা ভাওয়াল রয়েছে এখানেও একটা ভাওয়াল রয়েছে তো দুটো ভাওয়াল যদি পরপর এরকম ভাবে থাকে তাহলে দুটো ভাওয়ালটা এইভাবে পাশাপাশি বসে একটা নামকরণ অড নাম টাইপের হয়ে যায় ঠিকঠাক নামটা আসে না তাই জন্য কী করবো প্রথম আমরা ভাওয়ালটা আমরা কেটে দেব। প্রথম ভাওয়ালটা কেটে দেব তাহলে কি পরে থাকলো ইথ যুক্ত এ এন আন উচ্চারণটা আন হয়ে যাবে আর অল তাহলে এটা কি হয়ে যাবে ইথা নল বোঝা গেল কিভাবে নামকরণ হচ্ছে দুটো যদি পাশাপাশি বসে প্রথম ভাওয়ালটা কেটে দিতে হবে আর দুটো কনসোনেন্ট যদি এরকম পাশাপাশি থাকে তাহলে মাঝখানে দুটো কনসোনেন্টের মাঝখানে একটা ভাওয়াল এ আনতে হবে তাহলে জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এটা তোমরা আগেরটাও দেখলে এটার ক্ষেত্রেও দেখলে আর এটার ক্ষেত্রেও আমি বলে দিলাম ঠিক আছে এইবারে আরেকটা আমরা যদি দেখি চলো আরেকটা যদি আমি দেখি সেটা হচ্ছে এখানে করছি সি এইচ থ্রি সি এইচ টু সি এন হবে দুটো কার্বনের জন্য ইথ ভালো কথা আচ্ছা সিঙ্গেল বন্ড আছে এন প্লাস CN সিএন থাকলে কী হয় বলেছি নাইট্রাইল তাহলে এটা হবে নাইট্রাইল ঠিক আছে তাহলে এটা কী হবে ইথেন নাইট্রাইল ঠিক আছে আচ্ছা সরি এখানে একটা জিনিস এখানে একটা জিনিস আমি একটা মিস করে গেলাম এখানে তিনটে কার্বন আছে সরি এখানে তিনটে কার্বন আছে এখানে দেখো একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন তাহলে এখানে প্রোপ হবে আমি এই কার্বনটা মিস করে গেছি এখানে প্রোপ হবে তাহলে এটা কি হবে প্রোপেন নাইট্রাইল প্রোপেন নাইট্রাইল এটা পুরোটা কেটে দিই এটা হচ্ছে প্রোপেন নাইট্রাইল ইয়েস প্রোপেন নাইট্রাইল কেন এখানে প্রোপেন হলো প্রোপ কেন হলো তুমি তো বলবে ম্যাম এখানে প্রোপ কেন হলো এখানে কিন্তু তিনটে কার্বন আছে ভালো করে দেখো একটা দুটো তিনটে তিনটে কার্বন আছে তাহলে এটা কি হবে প্রোপেন নাইট্রাইল ঠিক আছে জাস্ট নামটা পরপর পরপর বসিয়ে দিতে হবে এখানে আর কোনো ভাওয়াল কনসোনেন্ট দুটো ভাওয়াল পাশাপাশি দুটো কনসোনেন্ট পাশাপাশি এরকম কোনো ব্যাপার নেই সো ডাইরেক্টলি বসিয়ে দেবে নেক্সট কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে ওই জায়গাটা আবার তোমাদের বলে দেবো এরপরে হচ্ছে লাস্ট সেটা হচ্ছে উপপদ অর্থাৎ যেটা ওয়ার্ড রুটের আগে বসে শব্দমূলের আগে বসে পরের গুলো কমপ্লিট হয়ে গেল এবার আগেরটা উপপদ আবার দুভাগে বিভক্ত একটা হচ্ছে প্রধান উপপদ আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা অপ্রধান উপপদ আচ্ছা প্রধান উপপদ বলতে কি বোঝায় ধরো কোনো একটা জৈব যৌগ যদি জ্যামিতিক আকারের হয় তখন আমরা এই উপপদ ব্যবহার করি যেরকম সাইক্লো কথাটা ইউজ করি ধরো এখানে আমি বললাম এই যে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু এই যে সিঙ্গেল বন্ডের দেওয়া রয়েছে এটাকে আমি এইভাবে লিখতে পারি সিএইচ টু সি এইচ টু সিএইচ টু এবার দেখো প্রত্যেকে কিন্তু সিঙ্গেল বন্ডে এইভাবে একটা স্ট্রাকচার করে রয়েছে যেই একটা স্ট্রাকচার হলো দেখো সাইক্লো মানে এরকম নয় যে একটা সার্কেলি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই এটা ট্রায়াঙ্গেল হতে পারে এটা রেক্ট্যাঙ্গেল হতে পারে স্কোয়ার হতে পারে হেক্সাগন হতে পারে যেটা ইচ্ছা হতে পারে যে কোনো একটা যদি জ্যামিতিক শেপ নেয় তাহলে অটোমেটিক্যালি নামের আগে কিন্তু আমরা একটা সাইক্লো যোগ করব। দেখো আমি যদি এখানে নামটা করি তাহলে প্রথম তিনটে কার্বন আছে তার মানে প্রোপ তিনটে কার্বন প্রোপ সিঙ্গেল বন্ডে রয়েছে তার মানে এন আর যেহেতু এটা একটা সাইক্লিক আকার গঠন করছে তার মানে এটাকে আমরা বলবো যে সাইক্লো প্রথমে বসবে কারণ এটা উপপদ ঠিক আছে এটা ওটা বাংলায় লিখলাম যাই হোক এটা কিন্তু একটা উপপদ তো উপপদ বা প্রেফিক্স অলওয়েজ কিন্তু ওয়ার্ড রুটের আগে বসে তাই এটা কিন্তু আগে বসে ভুল করে কেউ কিন্তু পিছনে বসিয়ে দিও না তাহলে এটা কী হবে সাইক্লো তাহলে এটা কী হবে সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন ওকে আচ্ছা এবার অপ্রধান একই রকম ভাবে কিছু উপপদ রয়েছে কিছু প্রেফিক্স রয়েছে যেগুলো থাকলেও অসুবিধা নেই না থাকলেও কোনো অসুবিধা নেই তুমি থাকলে তোমাকে মর্যাদা দেবো না থাকলেও তোমাকে খুব একটা মিস করব না আমরা এরকম একটা ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি দেখো কি রকম হতে পারে এগুলোকে কিন্তু কোনো কার্যকরী গ্রুপ বলা হয় না এগুলোকে কিন্তু কোনো কার্যকরী গ্রুপ বলে না এগুলোকে প্রতিস্থাপক বলা হয় কার্যকরী গ্রুপ হলো এইগুলো যেগুলো একটু আগে করলাম এই যে ওএচ সিএইচও এগুলো হচ্ছে কার্যকরী গ্রুপ বাট এগুলো কিন্তু কার্যকরী গ্রুপ না এগুলোকে বলা হয় প্রতিস্থাপক যেরকম সি এইচ থ্রি মিথাইল সি টু এইচ ফাইভ ইথাইল এফ থাকলে ফ্লুরো এটা ফ্লুরো হবে হ্যাঁ সিএল থাকলে ক্লোরো আই থাকলে আয়োডো বিয়ার থাকলে ব্রোমো এনও টু থাকলে নাইট্রো এন ও থাকলে নাইট্রোসো সিএই ও সি এইচ থ্রি থাকলে মিথক্সি ও সি টু এইচ ফাইভ থাকলে ইথক্সি আর এন টু থাকলে ডায়াজো এই জিনিসগুলো কিন্তু যোগ হয় এবারে দেখো তোমাকে যদি আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে দেখো অলওয়েজ দেখো ভাবে হচ্ছে এবং একটা কথা মাথায় রাখবে অপ্রধান উপপদ কিন্তু প্রধান উপপদেরও আগে বসে একদম প্রথমে সবার আগে অপ্রধান বসবে তারপরে প্রধান তারপরে শব্দমূল তারপরে প্রধান তারপরে অপ্রধান তুমি এখানে দেখলেই দেখতে পারবে সবার আগে অপ্রধান উপপদ তারপরে প্রধান উপপদ মানে সবার আগে সেকেন্ডারি সেকেন্ডারি প্রেফিক্স ঠিক আছে তারপরে হচ্ছে প্রাইমারি প্রেফিক্স ঠিক আছে তারপরে ওয়ার্ড রুট তারপরে হচ্ছে প্রাইমারি সাফিক্স তারপরে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স একটা জিনিস এইভাবে মাথায় রাখতে পারো যে ওয়ার্ড রুটের দুই ধারে দুজন প্রাইমারি প্রধান জিনিস থাকবে দেখবে প্রধানমন্ত্রীর দুই হাতে যারা থাকে তারা কিন্তু একদম মানে কি বলবো প্রধানমন্ত্রী বলো বা কোনো বড় বড় হাইওয়েট যদি কেউ থাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি থাকুক না কেন তাদের সবসময় পাশে কিন্তু সবচেয়ে সব সময় হাই প্রোফাইল লোকেরা থাকে প্রধান লোকেরা থাকে তার তারপরে তার পাশে সেকেন্ডারি বা অপ্রধান লোকেরা থাকে ঠিক সেরকমই ওয়ার্ড রুট হচ্ছে একদম মিডিলে তার দুই হাতে একদম প্রধান জিনিসগুলো থাকবে মানে প্রাইমারি জিনিসগুলো থাকবে আর তারপরে সেকেন্ডারিগুলো থাকবে তাহলে একদম প্রথমে হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স তারপরে প্রাইমারি প্রেফিক্স তারপরে ওয়ার্ড রুট তারপরে প্রাইমারি সাফিক্স তারপরে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স এইটা যদি তোমাদের মনে থাকে কোনো ইউপ্যাক নাম কিন্তু তোমাদের আর আটকাবে না আচ্ছা এইখানে দেখো এখানে একটা কার্যকরী গ্রুপও দেওয়া রয়েছে এখানে একটা কিন্তু প্রতিস্থাপকও রয়েছে দেওয়া তাহলে প্রতিস্থাপক এখানে থাকে এটা কিভাবে হবে দেখো আচ্ছা প্রথমে হচ্ছে এটা কত নাম্বারে রয়েছে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে দেখতে পারবো এক দুই তিন তিন নাম্বারে রয়েছে তাহলে থ্রি ব্রোমো আমরা বলেছি কি বি আর থাকলে ব্রোমো হয় তাহলে থ্রি ব্রোমো প্লাস এক দুই তিন চার চারটে কার্বন রয়েছে তাহলে হচ্ছে বিউট আচ্ছা ভালো কথা তারপরে কি আমরা দেখব প্রাইমারি সাফিক্স সেটা হচ্ছে কটা বন্ধন রয়েছে এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড রয়েছে তাহলে সিঙ্গেল বন্ডের জন্য এন যুক্ত হয়েছে আর এখানে ওয়েচের জন্য অল যুক্ত হয়েছে এবার ওএইচ যেহেতু এক নম্বরে যুক্ত হয়েছে তাই এটাকে ওয়ান অল বলা হয় এবার যদি তিনটেকে একসাথে চারটে থেকে একসাথে যুক্ত করি তাহলে হলো থ্রি ব্রোমো বিউট বিউটানল থ্রি বোমো ব্রোমো বিউটানল এই হচ্ছে পুরো জিনিসটা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে থ্রি আর সময় মাথায় রাখবেন নাম্বার আর ওয়ার্ডের মাঝখানে কিন্তু অবশ্যই অবশ্যই একটা এরকম হাইফেন দিতেই হবে যদি না দাও তাহলে পুরোটা ভুল হয়ে যাবে এবং যখন নামকরণ করবে নামগুলো কিন্তু একটা মাত্রার মধ্যেই থাকবে মানে কোনো স্পেস যেন না থাকে তাহলে কী হলো থ্রি ব্রোমো প্লাস বিউট প্লাস এন প্লাস অল তাহলে কী হলো থ্রি ব্রোমো একদম কোনো স্পেস দেবে না বিউটান বিউটিএ এন ও এল কারণ এখানে ই আর ও দুজন কী রয়েছে ভাওয়াল রয়েছে তাহলে প্রথম ভাওয়েলটা কেটে গেলো গিয়ে ইটা চলে গেল তাহলে বিউটানল হয়ে গেলো থ্রি ব্রোমো বিউটানল হলো একই রকম ভাবে এটাও হচ্ছে প্রোপ তিনটে কার্বন তাই প্রোপ আচ্ছা এন সিঙ্গেল বন্ডের জন্য এন আর লাস্টে সি ও যুক্ত রয়েছে তাহলে ওয়ান এল তাহলে কি হলো প্রোপান প্রোপান ওয়ান এলও বলতে পারো বা প্রোপান বলতে পারো ওকে এই হচ্ছে টোটাল ইউপ্যাক নোমেনক্লেজেন এটা হচ্ছে পার্ট ওয়ান এর পরের দিন যেটা আমরা করব সেটা হচ্ছে একদম মানে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি তোমরা একবার দেখিয়ে দিলে তোমরা নিজেরা এরপরে দশটা নিজেরা নিজেরা করতে পারবে সেটা আমরা নেক্সট দিন নিয়ে আসবো এছাড়াও কিছু জিনিস রয়েছে যেমন অ্যালক প্লাস ইন হলে অ্যালকিন অ্যালক প্লাস আইন অ্যালকাইন অ্যালক প্লাস আন প্লাস অল অ্যালকানল এবং একই রকমভাবে অ্যালকানল এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং যদি তোমাদের এগুলোর মধ্যে থেকেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে আমি সেই জায়গাটা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ডাউট যদি থাকে আমাকে এখান থেকে স্ক্রিনশট তুলে যে কোন জায়গাটা প্রবলেম আমাকে গ্রুপেও জানাতে পারো টেলিগ্রাম গ্রুপে দিস ইজ মাই টেলিগ্রাম গ্রুপ শালিনী কর্মকার কেমিস্ট্রি জাস্ট ওখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাদের সেই জায়গাটা বলে দেবো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে খুব হেল্প হবে এবং ইউপ্যাক প্যাক নোমিন আশা করছি এখান থেকে এটা দেখার পরে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো ডাউট থাকে আর কি বিষয়ে তোমরা ভিডিও অবশ্যই জানিও আমি তোমাদের বলে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর টেন কে সাবস্ক্রাইবার এবং আশা রাখছি তোমরা খুব শিগগিরই আমাদের টোয়েন্টিকে সাবস্ক্রাইবারও কমপ্লিট করে দেবে ওকে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড 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 আরেকটা জিনিস যেটা বলবো যে প্রচুর প্রচুর শেয়ার করো ওকে বাই এভরিওয়ান